পরিবেশন করে দিলাম আর মাছের কালিয়া। আপনারা এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয়। নমস্কার, আজকে রান্না হচ্ছে আর মাছের কালিয়া। তার জন্য আমি 3 পিস আর মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসটা অন করে দেব। আর সর্ষের তেল দিয়ে দেব, 3 চামচ দেব। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি অল্প ভাজবো, খুব বেশি কড়া করব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই দেব 1টা শুকনো লঙ্কা, একটুখানি ফাটিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে আর 1টা তেজপাতা, এটাও আমি চিরে দিলাম। আর গরম মশলা 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ 3টে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1টা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, অর্ধেকটা কুচি করে রেখেছি আর অর্ধেকটা বেটে রেখেছি। অল্প একটু ভাজা হলে তারপরে আমি বাটাগুলো দিয়ে দেবো। ½ চামচ মতন দিলাম নুন। এবার দিচ্ছি এই পেঁয়াজ বাটাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। আর এখানে নিয়েছি জিরে, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ 1/2 চামচ করে, ঝাল লঙ্কা আর কাশ্মীরি 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। আমি জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এই মশলার গোলাটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এবার আমি কাজু কিশমিশ রেখেছি অল্প করে, সেটা দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ টক দই নিয়েছি, সেটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। সেটাও দিয়ে দিলাম।
বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 চামচ মতন চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে 1 চামচ ঘি দিলাম। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আগে নুন দেওয়া আছে, আর একটু দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দেব। এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরে মাছগুলো উল্টে দেব। মাঝখানে আমি একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম, এবার গ্যাসটা অফ করে দিলাম। আর গরম মশলা, 2 এলাচ আর অল্প দারচিনি রেখেছিলাম বেটে, সেটা দিয়ে দিলাম। পরিবেশন করে দিলাম আর মাছের কালিয়া। আপনারা এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার।